নমস্কার, আমি শর্মিষ্ঠা দাস সাহা। কবি জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমার নিবেদন, রূপসী বাংলার একটি কবিতা আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধান শিরেটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত্রে ভালোবেসে, জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখি বেঁচে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠোনের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙা বায় রাঙা মেঘ সাঁতরাই অন্ধকার আসিতেছে নিরে, দেখিবে ধবল বক আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে। নমস্কার।